ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে 4:15 দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই ঘটনা ঘটে। অতিরিক্ত মানুষ উঠায় মঞ্চ ভেঙে পড়ে বলে নেতাকর্মীদের ধারণা। তাৎক্ষণিকভাবে ছাত্রলীগ নেতারা ওবায়দুল কাদেরকে জড়িয়ে ধরলে তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করলে ওবায়দুল কাদের অপরাজেয় বাংলার পাদদেশেই আবার বক্তব্য শুরু করেন এবং শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় স্টেজ ভেঙে পড়াকে স্বাভাবিক বিষয় আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, 75 পরবর্তী সময়ে ছাত্রলীগ করতে গিয়ে আহত হয়েছিলাম, রক্তাক্ত হয়েছিল অনেকেই, গুরুতর আহত হয়েছে অনেকেই। তবে আমি বলবো, এই যে নেতাদের মঞ্চে ওঠা, এত নেতা আমার দরকার নেই। আমাদের আরও কর্মী দরকার, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার। গত 4 জানুয়ারি ছিল ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী এই সংগঠনটি। এর অংশ হিসেবে শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রার আয়োজন করা হয়। সাঁতার কেটে চলছে, কাজে এই যুদ্ধে জয়ী হতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, তাদের পৃষ্ঠপোষক বিএল